আমরা তিনটা অপশন রেখেছিলাম, তার মধ্যে মানে তিনটে জিনিসই দেখেছিলাম, দেখার পরে মনে হলো না এটাই বেস্ট হয়। বিয়ে লেগেছে কার বিয়ে লেগেছে? এখানে দাদাকে বলেছিলাম যে দাদাই একমাত্র ব্যাচেলার ছিল ওর মধ্যে, তো দাদাকে আমরা আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসেছি। মানে এই মিথ্যা কথাটা না সত্যি হয়ে গেল, মানে হঠাৎ করে সত্যি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি তোরি, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। সবাইকে সুপ্রভাত জানাই, এখন অনেক সকাল, চিনি উঠে গেছে, আমিও উঠে গেছি। তো ঘুম থেকে উঠেই চিনিকে আগে মুখটা ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে দিলাম, তারপর একটু পাউডারটা লাগিয়ে দিয়ে চুলগুলো সব এক জায়গায় করে বেঁধে রাখবো, যা গরম পড়েছে। আর চিনিকে নেড়ু করে দেবো ভাবছিলাম, বাট ওর 18 মাসে নেড়ু করবো আর কি। যাই হোক, ওই জন্য আর কি অনেক কষ্ট হচ্ছে বেচারার গরমে, তবুও কিছু করার নেই, এটা ওর মানত ছিল, 18 মাসে চুলটা কাটবো। যাই হোক, তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ আমি শেয়ার করছি, প্লাস দাদার বিয়ে লেগেছে এরকম একটা ব্যাপার তোমরা প্রথমেই শুনলে সেটা পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো। খুব তড়িঘড়ি করে সকালের কাজটা সেরে নিচ্ছি, কেননা যাব হচ্ছে বগুলা ও বাড়িতে। প্রথমে চাকদা যাব, বাবার রিপোর্টটা নিতে হবে, রিপোর্ট নিয়ে যাব হচ্ছে বগুলা, তারপরে ওখানে ডক্টর জয়ঙ্কু সালদারকে দেখানো হবে রিপোর্টটা। দেখি দাদা কি বলে রিপোর্টটা দেখে, কারণ বাবার খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোর যেতে হবে, কাজের ভীষণ প্রেশার, দাদা একা একা সবটা সামনে উঠতে পারছে না, তারপরে আবার একটা নতুন সাইট নিয়েছে, সব মিলিয়ে বাবাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এবং মা বাবা দুজনেই যাচ্ছে। যাই হোক, আমার মোটামুটি এই বিছানা টিছানা গুছিয়ে নিলাম, এবার একটু চাটা খেয়ে স্নান করে পুজো দিয়ে একেবারে ডিরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি অলমোস্ট রেডি, চুলটা জাস্ট একটু বেঁধে নেব, নিলেই কিন্তু আমি পুরো ফুল রেডি। চিনিও এখানে রেডি হয়ে গেছে, ওকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, ওরও স্নান হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাব বগুলার উদ্দেশ্যে, আরও একটা কাজের জন্য যাচ্ছি, সেটা হলো নতুন বউয়ের জন্য গিফট কিনতে, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ভাই যেটাই বলবে। তো যাই হোক, তো ওই দাদার বিয়ে ঠিক হয়েছে হুট করেই, যেটা তোমাদের প্রথমেই এক ঝলক তোমরা দেখতে পেলে। তো ওই দাদার বউয়ের জন্য, আমাদের নতুন বৌদির জন্য একটা গিফট কিনতে যাব বগুলাতে। যাই হোক, এই যে আমরা বেরোচ্ছি, মামনির কাছে যেতে চাইলো না, ডিরেক্ট বাবার কাছে চলে গেল চিনি। তো বাবা আমাদেরকে এগিয়ে দিয়ে আসছিলো গাড়ি পর্যন্ত, আর একটু সকাল সকাল বেরোনো হলো, কেননা বাবাকে ও পথে ডাক্তার দেখাতে হবে, তো ওই জন্য আর একটু সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম। তো এই যে আমরা চাকদার দিকে যাচ্ছি, আর রিপোর্টটা করতে দেওয়া ছিল হচ্ছে চারুতে, তো ওখান থেকে রিপোর্টটা নিয়ে আমরা ডিরেক্ট চলে যাব বগুলাতে। আর সঙ্গে আছে কানুদা আর শীর্ষেন্দুদা, গাড়ি চালাচ্ছিল শীর্ষেন্দুদা আর সঙ্গে ছিল কানুদা, যার নাকি বিয়ে। যাই হোক, অনেক মজা করব দাদার বিয়েতে, অনেক আমরা প্ল্যানিং করেছি আগে পরেও, অনেকক্ষণ এসে খাওয়া দাওয়া করেছি, যে দুই দাদা এসেছিল আমাদের সঙ্গে, দাদাদেরও আর কি খাইয়ে দিয়ে লাঞ্চ আমরা সবাই মিলে একসাথেই কমপ্লিট করেছি, করে দাদারা চলে গেছে, আর এখন আমরা বাড়িতে, তারপরে কিছুই শুট করতে পারিনি। তোমাদের দাদা ভাই গেছে বাবাকে নিয়ে রিপোর্টটা দেখাতে ডাক্তারের কাছে, আমাদের কি বলবো, আমি যে ডাক্তার দেখাতাম আর কি, ডক্টর জয়ঙ্কু হালদার, তো দাদার কাছে দেখাতে গেছে, দেখা যাক কি বলে। তো আসবে, তারপরে যাব হচ্ছে আমরা একটু মার্কেটে, মার্কেটে যাব, কেননা হচ্ছে বিয়ে লেগেছে কার বিয়ে লেগেছে, যে দাদারা, যে দুটো দাদা এসেছিল ওর মধ্যে যে দাদাটা কারণটা বলে দেওয়া আছে, তার হচ্ছে বিয়ে বুধবারে, হঠাৎ করে বিয়ের অনেক স্টোরি আছে, সেটা আমি আর বলছি না। যাই হোক, বিয়ের সমস্ত ব্লগ তোমরা পেয়ে যাবে, আর বিয়েটা খুবই হঠাৎ করেই শুরু হয়েছে, মানে ঠিক হয়েছে আর কি। আর কি বলতো, মাঝে আমরা খুব মজা করেই মাদার সাথে গেছিলাম, এবং খেয়ে সেখানে দাদাকে বলেছিলাম যে দাদাই একমাত্র ব্যাচেলার ছিল ওর মধ্যে, তো দাদাকে আমরা আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসেছি। মানে এই মিথ্যা কথাটা না সত্যি হয়ে গেল, মানে হঠাৎ করে সত্যি হয়ে গেল, মানে আমরা বললাম আর ওর বিয়েটাও ঠিক হয়ে গেল এই বুধবারে, খুবই অল্প সময়। তো দাদার জন্য, মানে দাদার ওয়াইফের জন্য, আমাদের হবু বৌদির জন্য কিনতে যাব গিফট, তো কি গিফট কিনছি না কিনছি সেটা তোমাদেরকে দেখাবো। দাদার বিয়ে নিয়ে আমাদের প্রচুর প্ল্যান ছিল, ভীষণ মজা করব ভেবেছিলাম, মজা অবশ্যই করব, বাট খুবই তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে, জানি না কতটা কি করতে পারবো, সমস্ত বিয়ের ব্লগগুলো তোমরা পাবে, দাদার বিয়ে বলে কথা, তাই না? তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের দাদা ভাই আসবে, তারপর আমরা বেরোবো গিফট কিনতে।
তো তোমরা দেখতেই পাচ্ছ যে গ্লাসে গ্লাসে আমি সুন্দর করে স্প্রাইট দিই আর কি, যেটা করে থাকি বাড়িতে আমার গেস্ট আসলে সেটা হচ্ছে মকটেল, তো এটাই তৈরি করছিলাম সবাইকে দেব বলে। আর এটা হচ্ছে আগে একদিন এসেছিলাম সেই দিনের ভিডিও ক্লিপ, তো আমার দিদার বোনের মেয়ে তার বাচ্চারা আমরা সবাই মিলে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। ওদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর জাভা, আমি জানি না এই জায়গাটা কে কে চেনো, আমি অনেক ছোটোবেলা একবার গেছিলাম, তারপরে একটা মামার রিসেপশন ছিল তখন গেছিলাম আর তার মাঝখানে যাওয়া হয়নি ওই দিকটাই। যাই হোক, তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তা ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো যে দুটো পুচকি এসেছিলো ওরা নাকি সারাদিন আমার ভিডিও দেখে, এবং এই দিদার বাড়ির পাশেও কিন্তু আমার ভিডিও প্রচুর দেখে। তো দিদা আর কি বলে যে এটা হচ্ছে আমার বোনের নাতনি, তো সবাই বলে তাহলে একদিন যাও দেখা করে নিয়ে এসো বা আমাদের এই দিকটাও নিয়ে এসো, তাহলে আমরাও একটু দেখবো এরম ব্যাপার। তো একদিন নিশ্চয়ই যাব, আর ওরা তো ভীষণ পাগল হয়ে গেছে যে তোমার ভিডিওতে আমাদের একটু নাও আমাদের একটু নাও, তাহলে আমি চলো তাহলে সবাই মিলে একটুখানি ছোট্ট করে ভিডিও তুলে নিই। তো সুযোগ হচ্ছিলো না কোন ব্লগে দেবো কোন ব্লগে দেবো, তো ফাইনালি ভাবলাম এই ব্লগটাতে দিয়ে দিই, যেহেতু এই বাড়ি এসেছি তো এই ব্লগটার সাথে দিয়ে দিই আর কি। তো যাই হোক, ওর সারাদিন অনেক মজা করে কাটিয়েছিলাম সেদিনটা, তো ওরা বেরিয়ে যাবে এক্ষুনি। তো আমরা বগুলা থেকে চলে এসেছি আর বাকিটা শেয়ার করা হয়নি, কেননা গোল্ড শপে অবশ্যই ভিডিও করতে দেয় না, তো যার জন্য আর কি শুট করতে পারিনি। আর অনুষ্ঠানটা না মানে এই দাদার বিয়ে নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল, বাট অনুষ্ঠানটা এতটাই তাড়াহুড়ো করে হচ্ছে, রিসেপশনটা একটু ঘরোয়া ভাবেই হবে, বললাম না যে অনেক স্টোরি আছে সেগুলো আমি আর বলছি না। যাই হোক, তো চলো গিফটটা এবার তোমাদেরকে দেখাই। আমরা তিনটে অপশন রেখেছিলাম, তার মধ্যে মানে তিনটে জিনিসই দেখেছিলাম, দেখার পরে মনে হলো না এটাই বেস্ট হয়, আই থিঙ্ক সবাই গেস করেই ফেলেছো যে কি হতে পারে। এই যে ইয়াররিং ডেলি ইউজের জন্য, কেমন লাগছে অবশ্যই জানিও, এটা হচ্ছে নতুন বউয়ের জন্য গিফট, কেমন লাগছে জানি। তো ভীষণ মজা করবো, প্রত্যেকটা ব্লগ তোমরা পাবে, আমি তো ভীষণ এক্সাইটেড বিয়েটা নিয়ে, অবশ্যই এটা বিয়ে বিয়ে ব্যাপার হলে বেশ একটা আনন্দ ফিল হয়। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমি জানি খুব ছোট ছোট ব্লগ হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, আমি চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি খুব বড় বড় ব্লগ দেওয়ার মতো আগের মতো ব্লগ দেওয়ার। তো চলো এখানে টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, কিরকম সাজছি কিরকম কি শাড়ি পরছি সবটাই কিন্তু তোমরা পরপর ব্লগ পেয়ে যাবে। তো চলো টাটা করছি, কালকে দেখা হচ্ছে, গুড নাইট।